সেখানে তো পরিবর্তন হবে না, অঞ্চলগুলো তো প্রধান পরিবর্তন হবে না। জেলা পরিষদ বৈদ্যনাথ দাস মোশাররফ ভাই চালায়, সেখানে তো পরিবর্তন হবে না। আর রাজ্যে সরকারও তৃণমূলে থাকবে, আপনি অন্য জায়গায় ভোট দেবেন কেন? আজকে অন্য জায়গায় ভোট দিলে সেই এমএলএ যে জেতার পরে তৃণমূল কংগ্রেসে আসবে না তার কি মানে আছে? কিন্তু আমি আপনাদের কাছে কথা দিতে পারি, গৌতম রায় জিতলে যে উন্নয়ন হবে, অন্য কেউ জিতলে সেই উন্নয়ন পাবেন না আপনারা। আজকে এই বাস্তব সত্যটা বুঝেছিলেন বলে নওগাঁর এমএলএ আবু তাহের, খড়গ্রামের এমএলএ আশিস মার্জিদ, আজকের মুর্শিদাবাদের এমএলএ শাওনি সিংহ রায়, নবগ্রামের এমএলএ কানাই মন্ডল, রঘুনাথগঞ্জের এমএলএ আখরুজ্জামান সাহেব, এরা সবাই তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। তার কারণ একটাই, নির্বাচিত প্রতিনিধি যান, রাস্তাটা ঝকঝকে, আলোটা ঝলমলে, স্কুল কলেজের বিল্ডিংটা হোক, নতুন কলেজ হোক, নতুন স্কুল হোক, মাদ্রাসা হোক, পানীয় জল, নলবাহিত পানীয় জল যাক, সেচের কাজটা ভালো হোক, সুন্দর ট্রান্সপোর্ট সিস্টেম হোক, সুন্দর নিকাশি ব্যবস্থা হোক, আরো গরিব মানুষ বাংলা আবাস যোজনা বা হাউস ফর অলের বাড়ি পাক, কে চায় না আপনি বলুন? সব ইলেকটেড মেম্বারের কমিটমেন্ট থাকে। আজকে সেই কমিটমেন্ট ফুলফিল করতে গেলে শাসক দলের বিধায়ককে আপনাদের জেতানো উচিত। আর গৌতম রায় জিতলে, আমি যেমন অপূর্ব সরকারের ক্ষেত্রেও বলে গেছিলাম, উপরে দিদি মমতা ব্যানার্জি, নিচে গৌতম রায়, মাঝে গ্যারেন্টার শুভেন্দু অধিকারী। আমি তো 18 মাস আপনাদের কাছ থেকে চাইবো, 18 মাস চেয়ে নিচ্ছি যে উন্নয়ন আমরা করে দেখাবো কি করে উন্নয়ন করতে হয়, পুরসভাকে সঙ্গে নিয়ে, পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই, এই লড়াই নিশ্চিতভাবে জয়যুক্ত তিনি হবেন। এবং আমরা তৃণমূল কংগ্রেস আশাবাদী যে এবারে একটা ব্যাপক পরিবর্তন সারা ভারতবর্ষে হবে এবং তৃণমূল কংগ্রেস একটা উল্লেখযোগ্য শক্তি হিসেবে আজকে ভারতবর্ষের রাজনীতিতে এগিয়ে আসবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচির কথা সৌরভ সাহেব বলছিলেন, যে ছোট থেকে বড় পর্যন্ত যে ধরনের স্কিম, প্রায় 60টার মতো উন্নয়ন কর্মসূচি দিদি করেছেন, এই কর্মসূচির সুফল দলমত বর্ণ ধর্ম সম্প্রদায়ের উর্ধে উঠে মানুষ পাচ্ছে। আর তৃণমূল কংগ্রেস কখনো, এই কংগ্রেস যা করছে, কংগ্রেস যেভাবে সম্প্রদায় নিয়ে যেমন সাম্প্রদায়িক প্রচার করছে, বিজেপি যেমন সাম্প্রদায়িক প্রচার করে, তৃণমূল কংগ্রেস কিন্তু এর মধ্যে থাকে না। আমি শুভেন্দু অধিকারী, আমার ব্যক্তিগত আস্থার জায়গা নিশ্চিতভাবে সনাতন ধর্ম মন্দির, ব্রাহ্মণবাড়ির ছেলে, কিন্তু আমি যখন